প্রিয় দর্শক ও ছাত্রছাত্রীরা, আজ আমরা ক্লাস টেনের ত্রিকোণমিতির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আদর্শ কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিওজ অফ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি এতটাই গুরুত্বপূর্ণ যে সারা জীবন যতদিন আমরা অঙ্ক করতে থাকব বা কেউ ভবিষ্যতে যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাই, প্রত্যেকের শেষ দিন পর্যন্ত কাজে লাগবে। এবং এই অধ্যায়টি করার ক্ষেত্রে প্রত্যেকে যে ভুলটা করি সেটা হচ্ছে প্রত্যেকে মানগুলো মুখস্থ করার চেষ্টা করি। তো এই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার পর আমার মনে হয় আর কোনো দিন মান মুখস্থ করার দিকে তোমরা ঝুঁকবে না বা তোমাদের মান মুখস্থ করার প্রয়োজন হবে না, এবং এগুলো কখনো ভুল হবে না বা ভুলতে পারবে না। চলো আর ভূমিকা না করে আমরা সরাসরি অধ্যায়ে প্রবেশ করি। তো আমাদের আজকে যে চ্যাপ্টার নিয়ে কাজ করছি সেটার নাম হচ্ছে আদর্শ কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত। তো সবার প্রথম আমাকে যেটা জানতে হবে, এই আদর্শ কোণ বা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস বলতে আমরা কী বুঝি? এই আদর্শ কোণ বা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল হলো, এই আদর্শ কোণ বা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আমরা কাদের বলবো? দেখো, এই আদর্শ কোণ বা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল বলবো আমরা পাঁচটা কোণকে। কারা তারা? এক হচ্ছে জিরো ডিগ্রি, আর এক হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে পাঁচটা কোণ আমরা বেছে নিয়েছি যাদের আমরা বলবো আদর্শ কোণ বা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। দেখো, এইগুলোকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি কী আসে? 0 π/6 রেডিয়ান, π/4 রেডিয়ান, π/3 রেডিয়ান অ্যান্ড π/2 রেডিয়ান। এইবার লক্ষ্য করো, আমরা ত্রিকোণমিতিক কোণানুপাত বলতে কোনগুলো বলেছিলাম? আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ত্রিকোণমিতিক কোণানুপাত হচ্ছে 6টা। তারা হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। তো এই 6টা কোণকে আমরা 3টা আকারে প্রকাশ করেছিলাম। এই 3টার ভূমিকায় যদি এই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এইগুলো আসে, এই মানগুলো বসানো যায়, তাহলে আমরা কী মান পাব সেটি হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো এটার জন্য সবার প্রথম আমরা একটা বক্স করে নেব। দেখো, আমরা একটা বক্স করে নিচ্ছি। সেই বক্সে থাকবে 6টা ঘর। দেখো, এই 6টা ঘর নিয়ে আমি একটা বক্স করে নিলাম। এইবার প্রত্যেকটা বক্সে প্রত্যেকটা জায়গায় আমরা একটা নির্দিষ্ট করে ভ্যালু বসিয়ে দেবো। দেখো, প্রথম ঘরে যেটা বসলো সে হচ্ছে 0 ডিগ্রি, দ্বিতীয় ঘরে 30 ডিগ্রি, তৃতীয় ঘরে 45 ডিগ্রি, চতুর্থ ঘরে 60 ডিগ্রি এবং পঞ্চম ঘরে 90 ডিগ্রি। এছাড়াও আমরা একটা 0th ঘর নিয়ে নিয়েছি, সেখানে কী লিখবো? দেখো, এখানে লিখবো আমরা অ্যাঙ্গুলার রেশিওজ। অর্থাৎ এই ট্রাইগোনোমেট্রিক রেশিওগুলো আমরা লিখব। আমরা অনুভূমিকভাবে অর্থাৎ হরাইজন্টালি লিখে ফেললাম কোণগুলোর মান, এবং ভার্টিক্যালি লিখব রেশিওগুলোর নাম অর্থাৎ কোণানুপাতগুলোর নাম। তো প্রথম কোণানুপাত আমার কে আছে? প্রথম যে কোণানুপাত নিয়ে আমি কাজ করব, প্রথম কোণানুপাত আছে সাইন। অর্থাৎ প্রথম আমি কাজ করব সাইন নিয়ে। কী নির্ণয় করব? সাইন 0 হলে কত মান হবে, সাইন 30 ডিগ্রি হলে কত মান হবে, সাইন 45 ডিগ্রি হলে কত হবে, সাইন 60 ডিগ্রি হলে কত মান পাওয়া যাবে, এইগুলো আমি নির্ণয় করব। এইগুলো নির্ণয় করার জন্য সবার প্রথম দেখো আমি কোণ নিয়ে নিয়েছি 5টা।
কোণ নিয়ে নিয়েছি পাঁচটা, জিরো, 30, 45, 60 এবং 90 ডিগ্রি, যাদের মানগুলো যদি আমি রেডিয়ানে প্রকাশ করি তাহলে পাচ্ছি কি, জিরো রেডিয়ান, পাই অন 6 রেডিয়ান, পাই অন 3, পাই অন 4 রেডিয়ান, পাই অন 3 রেডিয়ান অ্যান্ড পাই অন 2 রেডিয়ান। এইবার প্রত্যেকটা ঘরে আমি একটা করে লাইন টেনে দিলাম। দেখো এই লাইনের নিচে আমি কাউন্ট করে বসাবো, প্রথম ঘরটার নাম দিলাম জিরো, দ্বিতীয় ঘর হচ্ছে ওয়ান, তৃতীয় ঘর হচ্ছে টু, থ্রি, ফোর, অর্থাৎ জিরো থেকে ফোর পর্যন্ত সংখ্যাগুলো কনজিকিউটিভভাবে বসিয়ে নিলাম। এটা হচ্ছে লবে বসালাম, অর্থাৎ নিউমেরেটর। এইবার এটাকে যদি একটা ভগ্নাংশ আকারে লিখি, যার ডিনোমিনেটর প্রত্যেক ক্ষেত্রে আমি এই বড় যত সংখ্যাটি পেলাম অর্থাৎ চার সেটি বসিয়ে দেব। দেখো জিরো অন ফোর, ওয়ান অন ফোর, টু অন ফোর, থ্রি অন ফোর অ্যান্ড ফোর অন ফোর, অর্থাৎ ডিনোমিনেটর হচ্ছে নির্দিষ্ট, সেটা হচ্ছে হায়েস্ট যে সংখ্যাটা আমি পেয়েছি সেটি হচ্ছে এটির প্রত্যেক ক্ষেত্রে ডিনোমিনেটর বা হর। এরপর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে প্রত্যেকের মাথায় একটি করে রুট চড়িয়ে দেবো, অর্থাৎ একটি টুপি পরিয়ে দেবো। দেখো প্রত্যেকের মাথায় আমরা একটি করে রুট চড়িয়ে দিলাম, দিলে কী পাচ্ছি, প্রথম ঘরে দেখো জিরোকে যে সংখ্যা দিয়েই আমরা ভাগ করি না কেন সেটার মান হবে জিরো, অতএব এটির মান পেলাম রুট ওভার জিরো। তার মান কত, রুট ওভার জিরো মানে জিরোর বর্গমূল করি বা যাই করি সেটার মান আসে জিরো। জিরো সংক্রান্ত একটা ভিডিও অলরেডি আমি পাবলিশ করেছিলাম, সেটা এখনও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরপর দেখো রুট ওভার ওয়ান অন ফোর, এটাকে আমি লিখতে পারি রুট ওভার ওয়ান অন রুট ওভার ফোর, দ্যাট মিন্স ওয়ান অন টু। এবার দেখো এবার কি পেলাম, টু অন ফোর, এই টু অন ফোরকে যদি আমি ক্যান্সিলেশন করি তাহলে পাচ্ছি ওয়ান অন টু, বিকজ টু টু কেটে যাবে, টু অ্যান্ড ফোর কাটবে, টু 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 জা ফোর, দ্যাট মিন্স ওয়ান অন রুট টু। এইবার দেখো কে আছে, থ্রি অন ফোর, এটাকে কী লিখবো, রুট থ্রি অন টু। আবার শেষের ঘরে কে আছে, ফোর অন ফোর, দ্যাট মিন্স কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটি হয় ওয়ান রেজাল্ট দেয়, যে সংখ্যা সেটা দিয়েই ভাগ করছি আমি রেজাল্ট পাবো ওয়ান, রুট ওভার ওয়ান মানে ওয়ান। এইবার তাহলে লক্ষ্য করো আমরা কোনো রকম মুখস্থ না করেই লিখে ফেলতে পারবো, সাইন জিরো ডিগ্রি মানে জিরো, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি ওয়ান অন রুট টু, সাইন 60 ডিগ্রি রুট থ্রি অন টু, সাইন 90 ডিগ্রি ওয়ান। তাহলে দেখো কত সহজে আমরা সাইন থিটার মান নির্ণয় করে ফেলতে পারলাম এই আদর্শ কোণগুলোর ক্ষেত্রে। এইবার সাইনের পরের কোণানুপাত সাইনটা আমরা নির্ণয় করলাম, সাইনের পরের কোণানুপাত ছিল কস। আমরা যদি এখন কস নিয়ে নিই, আমরা এখন নিয়ে নেব কস, কস থিটার ক্ষেত্রে মানগুলো কী পাবো দেখো এবং কত সহজে পাবো দেখো। কস থিটার ক্ষেত্রে সাইন থিটা যেমন পেয়েছিলাম জিরো, হাফ, ওয়ান অন রুট টু, রুট থ্রি অন টু, ওয়ান, এইটি ঠিক উল্টো দিক থেকে লিখে ফেলবো, অর্থাৎ প্রথমে লিখব ওয়ান, তারপর লিখব রুট থ্রি অন টু, তারপর দেখো 45 যেহেতু পাঁচটা আছে এটা নিজের জায়গাতেই বসে যাবে ওয়ান অন রুট টু, অর্থাৎ ডান দিক থেকে যেটা সাইন থিটার লেখা হয়েছিল সেটিকে আমি বাঁ দিক থেকে লিখে দিচ্ছি কস থিটার ক্ষেত্রে, হাফ, তারপর জিরো। কীভাবে লিখলাম দেখো, সাইন 90 অর্থাৎ শেষ ঘরের মান পেয়েছিলাম ওয়ান, কসের ক্ষেত্রে প্রথম ঘরে লিখলাম ওয়ান, কস 30 ডিগ্রির মান কোথায় লিখলাম, সাইনের ক্ষেত্রে 60 ডিগ্রির মান পেয়েছিলাম শেষের আগের ঘর যেটা পেয়েছিলাম সেটা দ্বিতীয় ঘর, তিন নম্বর ঘরটা তিন নম্বর ঘরে, এইভাবে উল্টো দিক থেকে আমি লিখে ফেললাম এবং কসের মানটা এত সহজভাবে পেয়ে গেলাম। এর পরের কোণানুপাত ছিল ট্যান, ট্যানটা আমরা কীভাবে নির্ণয় করব, আমরা জানতাম ট্যানের মান হচ্ছে, এই ট্যান আমরা লিখতে পারি সাইন থিটা অন
কস থিটা। সাইন অন কস করলে আমরা ট্যানের মানটা পেয়ে যাই। এইবার লক্ষ্য করো, তাহলে আমরা সাইন অন ট্যান করে দিই। প্রথমটা কী হচ্ছে, জিরো ডিভাইডেড বাই ওয়ান। তারপরেরটা কী হচ্ছে, ওয়ান অন টু ডিভাইডেড বাই রুট থ্রি অন টু। তারপর কী হচ্ছে, ওয়ান অন রুট টু ডিভাইডেড বাই ওয়ান অন রুট টু। তারপর কী পাচ্ছি, রুট থ্রি অন টু ডিভাইডেড বাই ওয়ান অন টু। তারপরেরটা পাচ্ছি ওয়ান অন জিরো। অর্থাৎ প্রত্যেকটা সাইন থিটার মানকে কস থিটা দিয়ে আমি ভাগ করে দিয়েছি। প্রত্যেক ক্ষেত্রে সাইন থিটার মানটিকে আমি কস থিটা দিয়ে ভাগ করে দিয়েছি। এইবার লক্ষ্য করো, তাহলে কী হচ্ছে, জিরো অন ওয়ান কী হয়, শূন্যকে যে সংখ্যা দিয়েই ভাগ করি মান আসে শূন্য। তাহলে ট্যান জিরো ডিগ্রির মান আমি পেয়ে গেলাম শূন্য। এবার লক্ষ্য করো, হাফ ডিভাইডেড বাই রুট থ্রি অন টু, এটা কী করতে পারি, দেখো হাফ মাল্টিপ্লাইড বাই, নিচেরটা উল্টে যায়, টু অন রুট থ্রি। তাহলে টু টু ক্যান্সিলেশন করে দিলাম, মান পেলাম ওয়ান অন রুট থ্রি। তাহলে ট্যান থার্টি ডিগ্রির মান পেলাম ওয়ান অন রুট থ্রি। এইবার দেখো পরেরটা আছে, ওয়ান অন রুট টু ডিভাইডেড বাই ওয়ান অন রুট টু, দুটো তাহলে ক্যান্সিলেশন হয়ে যাবে, হয়ে মান পেয়ে যাব ওয়ান। তারপর কী আছে দেখো, রুট থ্রি অন টু ডিভাইডেড বাই ওয়ান অন টু, সেটা তাহলে উল্টে গেলে গুণ হয়ে যাবে টু অন ওয়ান। তাহলে টু টু ক্যান্সিলেশন করার পর মান পেয়ে যাব রুট থ্রি। তাহলে ট্যান সিক্সটি ডিগ্রির মান পেলাম রুট থ্রি। এইবার দেখো, ওয়ান ডিভাইডেড বাই জিরো এলো ট্যান নাইনটি ডিগ্রির মান। আমরা লিখেছিলাম ওয়ান ডিভাইডেড বাই জিরো, এটার কোনো সংজ্ঞা এখনও পর্যন্ত আমরা দিতে পারিনি, সেই জন্য এটিকে বলা হয় আনডিফাইন্ড, আনডিফাইন্ড বা বাংলায় যারা পড়ো তারা পড়বে অসংজ্ঞাত, অর্থাৎ যার সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। কেন সংজ্ঞা দেওয়া সম্ভব নয় সেই সংক্রান্ত ভিডিও একটি অলরেডি পাবলিশ করা হয়েছে, সেটির লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, কেউ আগ্রহান্বিত থাকলে একটু দেখে নিও, আগ্রহী থাকলে একটু দেখে নিও। এইবার গেল ট্যানের কোণানুপাত। এইবার পরের কোণানুপাত কে ছিল, কট, কট কট থিটা, অর্থাৎ কটের মানগুলো আমরা কী পাব। দেখো যেইভাবে আমরা সাইন ও কসের ক্ষেত্রে বসালাম, অর্থাৎ সাইন পরপর ডান দিক থেকে যেটা বসিয়ে গেছি, কসের ক্ষেত্রে সেটা বাঁ দিক থেকে বসাবো। সাইন জিরোর মান কত ছিল, জিরো, অর্থাৎ কটের শেষ ঘরে আমি বসাবো জিরো। সাইনের থার্টি ডিগ্রির মান পেয়েছিলাম ওয়ান অন রুট থ্রি, অর্থাৎ কসের শেষের আগের ঘরে, অর্থাৎ কস সিক্সটি ডিগ্রির ঘরে বসাবো ওয়ান অন রুট থ্রি। এইবার দেখো সাইন ফর্টি ফাইভ মানে ওয়ান, তাহলে কট ফর্টি ফাইভ মানেও ওয়ান। সাইন সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি, তাহলে কট থার্টি ডিগ্রির জায়গায় বসাবো রুট থ্রি। এইবার দেখো কস ট্যানের শেষ ঘরে ছিল আনডিফাইন্ড, অর্থাৎ অসংজ্ঞাত, তাহলে কটের শেষ প্রথম ঘরে আমি বসাবো আনডিফাইন্ড বা অসংজ্ঞাত। তাহলে লক্ষ্য করো ট্যানটা ডান দিক থেকে যা যা বসিয়ে গেলাম, কটের ক্ষেত্রে বাঁ দিক থেকে আমরা তাই বসালাম। এবার যারা বলবে যে আমরা বাঁ দিক থেকে বসাবো না, তাদের জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে কট থিটা সমান ওয়ান অন ট্যান থিটা, অর্থাৎ ওয়ান বাই ট্যান, ট্যানে যা যা মান পেয়েছো সেটাকে ওয়ান এর নিচে বসালে, ওয়ান ডিভাইডেড বাই করলে তোমরা এই মানগুলো খুব সহজে পেয়ে যাবে। তো এইবার যে কোণানুপাত নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে সেক থিটা। এর পরের কোণানুপাতের নাম হচ্ছে সেক থিটা। দেখো পরের কোণানুপাত লেখা আছে সেক থিটা। তো সেক থিটার মানগুলো আমরা কিভাবে পাব, সেক থিটা বা সেক, দেখো সেক মানে আমরা কি জানি, এই সেকটিকে আমরা প্রকাশ করেছিলাম ওয়ান অন কস দিয়ে, ওয়ান ডিভাইডেড বাই কস মিন্স সেক। আমরা ত্রিকোণমিতির প্রথম পর্বের ভিডিওতে এটা সম্পর্কিত ডিটেল দেখিয়েছিলাম, সেই ভিডিওটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। তো আমরা দেখো ওয়ান ডিভাইডেড বাই প্রত্যেকটা কসের মান লিখে ফেলছি, প্রত্যেকটা ক্ষেত্রে আগে ওয়ান লিখে দিই একটা করে, এবং নিচে একটা ডিভাইডেড বাই চিহ্ন দিয়ে দিলাম। এইবার কসের যে মানগুলো ছিল প্রত্যেক ক্ষেত্রে সেটা আমি লিখে ফেলবো। দেখো ওয়ান রুট থ্রি অন টু, ওয়ান অন রুট টু, ওয়ান অন টু টু এবং জিরো। তাহলে লক্ষ্য করো
1 ডিভাইডেড বাই 1 কত পাবো 1 1 ডিভাইডেড বাই √3 অন 2 কি হয় √3 অন 2 টা উল্টে যায় গিয়ে 2 অন √3 হয়ে যায় তাহলে মান পাবো 2 অন √3 ঠিক একই ভাবে 1 ডিভাইডেড বাই 1 অন √2 মিন্স √2 1 ডিভাইডেড বাই হাফ মিন্স 2 দ্যাট ইজ sec 60 ডিগ্রি মিন্স 2 1 ডিভাইডেড বাই 0 ইট ইজ আনডিফাইন্ড ইট ইজ আনডিফাইন্ড বা অসংজ্ঞাত এইবার আসছে আমাদের শেষ কোণানুপাত যার নাম হচ্ছে কোষেক কোষেকটা আমরা দুভাবে নির্ণয় করতে পারি দুটো পদ্ধতিই আমি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে কোষেক কোষেক কিভাবে নির্ণয় করব সেকের ক্ষেত্রে ডান দিক থেকে যে মানগুলো লিখেছি কোষেকের ক্ষেত্রে বাঁ দিক থেকে সেই মানগুলো আমি লিখে ফেলব কিরকম লক্ষ্য করো সেকের প্রথম ঘরে আমি মান পেয়েছি 1 অর্থাৎ সেক 0 ডিগ্রির মান পেয়েছি 1 কোষেকের শেষ ঘর অর্থাৎ 90 ডিগ্রির কাছে আমি লিখে ফেলব 1 অর্থাৎ কোষেক 90 এর মান 1 সেকের দ্বিতীয় ঘরে পেয়েছি 2 √3 কোষেকের শেষ দিক থেকে দ্বিতীয় ঘরে লিখব 2 √3 এইবার কোষেকের সেকের দ্বিতীয় তৃতীয় ঘরে মান পেয়েছি রুট টু কোষেকের তৃতীয় ঘরে মান পাবো শেষ দিক থেকে তৃতীয় ঘরে মান পাবো রুট টু কোষের চতুর্থ ঘরে মান পেয়েছি টু তাহলে কোষেকের শেষ দিক থেকে চতুর্থ ঘরে অর্থাৎ প্রথম দিক থেকে দ্বিতীয় ঘরে মান পাবো টু সেকের শেষ ঘর অর্থাৎ সেক 19 মান পেয়েছি আনডিফাইন্ড বা অসংজ্ঞাত তাহলে কোষেকের প্রথম ঘরের মান পাবো আমি আনডিফাইন্ড বা অসংজ্ঞাত যার সংজ্ঞা দেওয়া সম্ভব নয় এইবার তোমরা যদি ইচ্ছে করো কোষেককে 1 অন সাইন এই আকারে লিখেও এই মানগুলো পেতে পারো অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 1 লিখে ফেলবে একটা করে লিখে ডিভাইডেড বাই লিখবে তারপর সাইন থিটার যে মানগুলো ছিল অর্থাৎ সাইন থিটার মান ছিল দেখো 0 হাফ 1 অন রুট 2 রুট থ্রি অন টু এবং 1 সেটি নির্ণয় করলেও দেখো প্রত্যেকে এই যে নির্দিষ্ট মানটা আমি দেখালাম সেই মানটাই পাচ্ছি এইভাবে খুব সহজে তোমরা আদর্শ কোণের ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো মনে রাখতে পারবে বা নির্ণয় করে ফেলতে পারবে সেক্ষেত্রে মুখস্থ করে নিজেকে ভারাক্রান্ত করতে হবে না আশা করি এই ভিডিওটা থেকে প্রত্যেকে খুব উপকৃত হবে এবং প্রত্যেকের ভিডিওটা খুব ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো ধন্যবাদ।